করোনা লকডাউনের কারণে বিক্রি কমে যাওয়ার ডব্লিউইচ স্মিথের কোম্পানি তাদের এগারো শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ফলে প্রায় এক জনের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিষ্ঠানটির বিমানবন্দর এবং রেল স্টেশনগুলোতে অবস্থিত স্টোরগুলোর বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে কারণ বিমানবন্দর এবং রেল স্টেশনগুলোতে প্রতিষ্ঠানটির বিরানব্বই শতাংশ বিক্রি হ্রাস পেয়েছে করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রভাবে আগস্টের শেষের দিকে সত্তর থেকে পঁচাত্তর মিলিয়ন ডলার ক্ষতি হওয়ার আশঙ্কা করছে লকডাউন শিথিল হওয়ার পর হাই স্ট্রিটে অবস্থিত দোকানগুলোতে জুলাইয়ে পঁচিশ শতাংশ বিক্রি কমে গিয়েছে গত বছর এই সংস্থাটি একশো মিলিয়ন ডলার লাভ করে এছাড়া প্রতিষ্ঠানটির পাঁচশো হাই স্ট্রিটের দোকান রয়েছে এবং চোদ্দ হাজারের বেশি কর্মকর্তা ও কর্মচারী নিযুক্ত রয়েছে এদিকে পিৎজা এক্সপ্রেস রেস্তোরাঁয় খাতটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এক হাজার একশো জনের চাকরি এর কথা ভাবছে যাতে পনেরো শতাংশ আউটলেট বন্ধ হয়ে যেতে পারে এবং হেইস ট্রাভেলস জানিয়েছে ভ্রমণ ও পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় নয়শো জনের চাকরি ছাঁটাইয়ের কথা ভাবছে করোনাকালে মাক্স মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেই কিছুতেই মাস্ক পরতে চান না এ নিয়েই রীতিমতো মারামারি বেঁধে গেল মাঝ আকাশে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই বিমানযাত্রী গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে পড়েছে দ্য ডেইলি মেল জানায় আমস্টারডাম থেকে ইপিজাগামী এল এম প্লেনের ওই ভিডিওতে দেখা গেছে দুই ব্যক্তি মারামারি করছেন বিমানের ভেতর সেই সময় সেখানে উপস্থিত আর একজনকে বলতে শোনা যাচ্ছে থামুন আপনারা এখানে বাচ্চারা আছে এর আগে দুই ব্যক্তিকে বিমানে একে অপরকে ঘুষি মারতে দেখা যায় তাদের মধ্যে একজনের গায়ে আবার জামা নেই তিনি বিমানের মেঝেতেই পড়ে যান অন্য যাত্রীরা তাদের দুজনকে আটকানোর চেষ্টা করছেন জানা গেছে মাস্ক পরতে না চাওয়াতেই দুজনের মধ্যে মারামারি বাঁধে মারামারিতে জড়িয়ে পড়া এক যাত্রী ব্রিটিশ নাগরিক তিনি মদ্যপান করছিলেন বলে জানা গেছে দুই ব্যক্তিকেই গ্রেফতার করেছে পুলিশ জার্মানিতে বার্লিনস্থ কুমিল্লাবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার আনন্দকে ভাগ করে নিতে ও সকল প্রবাসীদের মধ্যে অব্যাহত সম্প্রীতির বন্ধনকে আরও বাড়াতে জার্মানির রাজধানী বার্লিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বার্লিনস্থ কুমিল্লাবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান জার্মানির বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশরাফুল হক আকাশ মঙ্গলবার রাজধানী বার্গে ঐতিহাসিক পুরনো বিমানবন্দর টেম্পল অফ আ মাঠে সকল প্রবাসীদের সুখ দুঃখের অংশীদার হতে এবং দেশের সকল আনন্দ বেদনায় কিংবা মানুষের কল্যাণে পাশে থাকতে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন বার্লিনস্থ কুমিল্লাবাসী জার্মানি এদিন জড়ো হয় বালিনের সকল কুমিল্লাবাসী সহ সর্বস্তরের প্রবাসীবৃন্দ অনুষ্ঠানে আয়োজন করা হয় দারুণ সব বাংলা খাবারেরও সংগঠনটির যাত্রা শুভক্ষণে সবার কল্যাণ কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ সা আলম বদিউজ্জামান আমরা কুমিল্লাবাসে আজ একত্রিত হয়েছি তাই আমরা আনন্দিত যে আমাদের মা বোন ছেলে মেয়ে সবাই একত্রিত আজকে ঈদ পূর্ণিমিলন অনুষ্ঠান করতে পেরেছি ঈদ মোবারক সালামু আলাইকুম আমরা বালিনস্থ কুমিল্লা প্রবাসী আমরা রেমিডেন্স পাঠাই বাংলাদেশে আমরা শুধু রেমিডেন্স পাঠাবোই না আমরা বাংলাদেশের সমস্ত মোকাবেলা আমরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে চাই সময় এ অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাহবুব আলম সহ মোহাম্মদ স্বপন ভুইয়া মানিক উদ্দিন আসিফ আহমেদ রতন শিকদার জসীম উদ্দিন সোহেল চৌধুরী আবু তাহের প্রমুখ এ সময় বক্তারা সকল বিভেদ ভুলে একাত্মবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এর আগে দেশ ও দেশের সকল মানুষের জন্য দোয়া কামনা এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় নিউজ বার্লিন জার্মানি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে লা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এবং ইউরো বেঙ্গল সিউর ব্যবস্থাপনায় বার্ষিক সমুদ্র সৈকত ভ্রমণ এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে প্যারিসের ওদরে সমুদ্র সৈকতে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের বনভোজন করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউনে থাকার সমুদ্র সৈকত ভ্রমণ সকলের মধ্যে বাড়তি আনন্দ জুগিয়েছে দর্শক এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ফ্রান্স ব্যুরো প্রধান নয়ন মামুনের রিপোর্টে যান্ত্রিক জীবন থেকে একদিনে পরিত্রাণে আসায় প্যারিসের অদূরে সমুদ্র সৈকতে লাকর্ণ বাংলাদেশি কমিটি উদ্যোগে এবং ইউরো বেঙ্গল আলিমন্তশ্রী ব্যবস্থাপনায় সমুদ্র এবং ঈদ অনুষ্ঠিত হয়েছে নভেল করোনা ভাইরাস মহামারীতে সবাই দীর্ঘদিন লকডাউন থাকার পর সমুদ্র সৈকতে এই ভ্রমণ ছিল প্রবাসী লাকর্ণ বাংলাসি কমিটি বাসীদের জন্য এক মহা আনন্দের লক্ষণীয় বীর অসীম উল্লাসে ফেটে পড়া প্রবাসীরা প্রাণ ভরে উপভোগ করে পারস্পরিক সক্ষতা মুখরোচক খাবার খেলাধুলা আর র্যাফেল ড্র দীর্ঘদিন লকডাউনে থাকার পর সমুদ্র ভ্রমণে আমরা আনন্দ উপভোগ করার লাগে সবে এখনো বাঙালি কমিটির উদ্যোগে আজকে ঈদ পূর্ণমিলনীয় সমুদ্র ভ্রমণের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবাই যাচ্ছি আমরা করোনা ভাইরাসের কারণে আমরা গৃহবন্দী ছিলাম আমরা আজকে যাচ্ছি ফ্রান্স সরকারের যে নিয়ম বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনটেন করেই যাচ্ছি সংগঠনের সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিতে সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন ছোটনি পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সরোয়ার হোসেন মাহবুব সহ উপস্থিত কমিটি গণ্যমান্য ব্যক্তিবর্গ সুযোগ হয়েছে আমরা সবাই একত্রিত হয়ে সমুদ্রে ভ্রমণ করার জন্য যে আজকে প্লাজে যাবো এই আনন্দপূর্ণ ঈদের পরে সবার সাথে একত্রিত হতে পারছি আয়োজিত কমিটি পক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই সারা দিন থেকে আমরা অনেক মজা করেছি বক্তরা লাখনৌ বাংলাদেশি কমিটি ফ্রান্সের বহিষ্ণী প্রশাসকের বলেন এরকম আয়োজন আগামী প্রজন্মকে কমিটির সাথে সংক্ষিপ্ত করতে অসামান্য ভূমিকা রাখবেন এই সময় ইউরো বেঙ্গল ক্রিকেট ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা করা হয় প্যারিসে বাংলাদেশি উদীয়মান ক্রিকেটারদের অংশগ্রহণে এবার মৌসুমে ক্লাবটি বেশ চমক সৃষ্টি করবে বলে ক্লাবের প্রেসিডেন্ট শরীফ সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ছোটন ও সিনিয়র সহসভাপতি সরা হোসেনের এমন আশাবাদ ব্যক্ত করেন করোনা মহামারী কারণে দীর্ঘ চার মাস সবকিছু বন্ধ থাকার কারণে গৃহবন্দী ছিল ফ্রান্স প্রবাসীরা লকডাউন ওঠার পর কিছুটা স্বস্তি এলেও করছেন প্রবাসীরা ঈদের ভাগাভাগি এবং জীবনকে গতিময় করতে ছুটে চলছেন সমুদ্র সৈকতে প্রবাসীদের প্রত্যাশা খুব দ্রুত ফিরে আসবে পৃথিবী তার স্বাভাবিক রূপে নয় নিউজ ফ্রান্স প্রথমে মানুষ নেতা এই চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়েই কাজ করে যাচ্ছে স্পেন আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা কথা বলেন স্পেন বুরুপ্রধান সেলিম আলম জানান গত চার আগস্ট স্পেনের রাজধানী মাদ্রিদে মাইশার রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি এ আর রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিজবি আলমের সঞ্চালনায় এ প্রস্তুতি সভা ও ঈদ পুনর্মিলী অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আব্দুল কায়ুম সেলিম সহ সভাপতি একরামুজ্জামান কিরণ যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আক্তার জাহিদুর রহমান দিদার এইচ এম হার রশিদ জানে আলম আপন মন্ডল ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজি প্রমুখ সভাপতির বক্তব্যে রবিন বলেন শোককে শক্তিতে পরিণত করে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট নির্মমভাবে স সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র হয়েছিল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ মধ্য আয়ের দেশ পরিণত হচ্ছে অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রোহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটিভ সংগঠন দারুল উলুম ফাউন্ডেশন সংক্ষেপে ডিইউপি এর উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় কুরবানির গোস্ত বিতরণ করা হয় দারুল ওলম ফাউন্ডেশনের মাধ্যমে ব্রিটেনের মুসলমানদের প্রদত্ত কুরবানি গরু ও খাসির মাংস সিলেটের বিশ্বনাথ দক্ষিণ সুরমা সদর গোয়াইনঘাট ও বন্যা কবলিত সুনামগঞ্জের দিরাই এলাকার গরিব অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয় সুষ্ঠুভাবে কোরবানি আদায় হয় দারুল ওলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা নাজির উদ্দিন সকল দাতা স্বেচ্ছাসেবক সহ ও সকলকে ধন্যবাদ জানান দর্শক এবার খেলার খবর ইস্ট সাইট মঙ্গলবার প্রথমবারের মতো ইএসএল ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার আয়োজন করেন লন্ডন ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিতব্য নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টটিতে আটটি দলের অংশগ্রহণে খেলায় চারটি দল সেমিফাইনালে উন্নীত হয় বল বার্নার্সকে পরাজিত করে এবিএম এম বাজার এবং বৌ টাইগার্স ক্রিকেট ক্লাবকে পরাজিত করে লন্ডন স্পোর্টিভ ক্লাব ফাইনালে উন্নীত হয় ফাইনালে লন্ডন স্পোর্টিং ক্লাবকে তিন রানে পরাজয়ের মধ্য দিয়ে শিরোপা লাভ করেন এবিএম মৌলবীবাজার খেলা শেষে চ্যাম্পিয়নদের হাতে শিরোপা তুলে দেন ইএসএল ক্লাবের চেয়ারম্যান সোমন চৌধুরী ক্লাব ম্যানেজার মোহাম্মদ মাহবুব মিয়া কো ম্যানেজার দেলোয়ার হোসেন আব্দুল মুমিত রনি এবং ক্লাব ক্যাপ্টেন সাইব হোসেন সহ আরও অন্যান্যরা করোনা ভাইরাসের কারণে প্রথমবার আয়োজনটি ছোট পরিসর করলেও আগামীতে আরও বড় পরিসরে সুসংগঠিতভাবে টুর্নামেন্ট আয়োজন করার আশা ব্যক্ত করেন ক্লাব কর্তৃপক্ষ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ঈদ পনমেলনী সভা অনুষ্ঠিত হয়েছে ঈদ পনমেলনী অনুষ্ঠান শেষে গরিব অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পরিকল্পনা এম এ মান্নান সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের রাধার মন মিলন আয়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী সিদ্ধান্তের ফলে বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন উল্লেখ করে মন্ত্রী বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় কার্যক্রমকে গতিশীল আহ্বান জানান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কায়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকা আকমল এই সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহতাবুল হাসান সমূহ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা পরিকল্পনা মন্ত্রী রাজনৈতিক সচিব হাসনাত হোসেন সিরাজুল হক লুৎফর রহমান মাহবুবুল হক শেরিন জয়দীপ সূত্রধর বীরেন্দ্র বিজন কুমার দেব যুক্তরাষ্ট্রের মিডল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি আকমল খান জগন্নাথপুর পৌরসভা সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়া। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ছাত্রলীগের সভাপতি ইসলাম মুন্না সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এখন যদি কোভিড না আসতো হয়তো এর মধ্যে সারা বিশ্বে কাজ চেমে গেছে আমাদের এখন আমার সর্বশেষ কাজটা দাঁড়িয়ে আছে কারণ এখানে চীনা প্রকৌশলী আসে ওরা বাড়িতে কিছু ফিরে আসে এরা আসতে কাজ এই বছরেই আমি বাকিটা শেষ করবো আসি দিন রাত মানুষের কাছে যেতে চাই এই বয়ে ওনাকে আমরাই ফিরাই রাখি ইনশাআল্লাহ উনি জগন্নাথপুরেও আসবে অবশ্যই কেন আসবে ডেস্ক রিপোর্ট ইউরোপ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের জবাইকৃত কুরবানির পশুর চামড়া সিলেট নগরীর মেয়র আরিফুল হক চৌধুরী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে দাবি করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক শেরিন আমাদের সহকর্মী সাজদুল লস্কর জানান বুধবার এক সংবাদ সম্মেলন করে তিনি তার মালিকানাধীন জায়গায় স্তূপ করে রাখা পশু চামড়া অপসারণ নিয়ে সিলেট সিটি মেয়র হক চৌধুরীর আচরণের নিন্দা করেছেন তিনি এসব চামড়া মসজিদ মাদ্রাসা ও এতিমখানার দাবি করে তিনি এ ঘটনায় বিব্রতকর অবস্থায় রয়েছেন বলেও উল্লেখ করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আম্বরখানায় পরিত্যক্ত প্লটে চামড়া রাখার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি বলেন সিটি মেয়র বলেছেন জগন্নাথপুর থেকে হাজার হাজার চামড়া সিলেটে এনে ডাম্পিং করেছেন চেয়ারম্যান এ প্রসঙ্গে আমি আপনাদেরকে জানাচ্ছি মেয়র মহোদয়ের ওই বক্তব্য অসত্য ঈদ উপলক্ষে কোরবানি দেওয়া পশুর চামড়া যাতে নষ্ট না হয় সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে আমাকে মানসিক ও সামাজিকভাবে দিনযাতরের শিকার হতে হয়েছে এছাড়া একটি অঞ্চলের প্রতি মাননীয় মেয়র সাহেব যে আচরণ দেখিয়েছেন তা অবশ্যই ঘৃণিত তিনি বলেন মিরপুর ইউনিয়নটি প্রবাসী অধ্যুষিত এলাকা এই এলাকার শত শত মুসলমান এই দিন পশু কোরবানি দিয়েছেন যার অধিকাংশ কোরবানি সম্পন্ন হয়েছে প্রবাসীদের প্রেরিত অর্থে এবারের ঈদে সরকারের নির্দেশনা ছিল কোরবানি দেওয়া পশুর চামড়া কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না কোনো অবস্থাতেই কোরবানির চামড়া মাটিতে পুঁতে ফেলা যাবে না ভাসিয়ে দেওয়া যাবে না নদীতেও সংগ্রহ করি কিন্তু লবণ ও শ্রমিক আসার আগে চামড়াগুলা সিজ করে মেয়র আরিফুল হক দোসরা আগস্ট রোববার বেলা একটা চব্বিশ মিনিটে মেয়র আরিফুল হক চৌধুরী ফোন করে আমাকে ফোন ফোন করে চামড়ার বিষয়ে জানতে চান আমি মাননীয় মেয়র মেয়রকে মেয়র সাহেবকে জানাই চামড়াগুলি মসজিদ মাদ্রাস হয়েছেন সিলেটের বিশ্বনাথে সমাজসেবামূলক সংগঠন ম্যানকাইন্ড অর্গানাইজেশনের উদ্যোগে চার শতাধিক প্রতিবন্ধী পরিবার সহ ছয় শতাধিক অসহায় গরিব পরিবারের মধ্যে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতল গ্রামে চারশো প্রতিবন্ধী পরিবার অসহায় গরিব পরিবারের মধ্যে কুরবানের গুস্ত বিতরণ করা হয়েছে সংগঠন অর্গানাইজেশনের দশটি গরু কুরবানি দিয়ে এই গুস্ত বিতরণ করা হয় এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের চোদ্দ জন সদস্যের নামে দুটি গরু কুরবানি দেওয়া হয় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আমতল গ্রামের ঈদগাহে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে গুস্থ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল এ সময় তিনি বলেন আজকে এখানে এই মাংস কোরবানির মাংস বিলি বন্টন করা হল বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে এবং অন্যভাবে কিছু সংগ্রহ করা হয়েছে এই যে একটি অঞ্চলে একটি ইউনিয়নে বা একটি গ্রামে এত বিপুল সংখ্যক দিনের পর দিন বিশেষ শিশুর জন্ম হচ্ছে তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসা যায় পরিকল্পনা নিতে হবে ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে হয় রামপাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এখানে ইতিপূর্বে ছিলাম সেদিনে প্রত্যক্ষ করেছিলাম সরকারের শিশু পর্যায়ের জন্য এই এলাকার কথাটি জানা পৌঁছে সবার সমন্বিত প্রচেষ্টায় আমতলের যে সমস্যা এটা সরকারের একদম শীর্ষ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জেনে সুতরাং তার আশীর্বাদ এই এলাকার প্রতি পড়েছে তার সুনজরে এই জনপদের উপর পড়েছে বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হুসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বসির আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উদ্যোক্তা শহীদ চৌধুরী এ সময় উসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিক শফিকুল ইসলাম বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা পুলিশ পরিদর্শক তদন্ত রমাপ্রসাদ চক্রবর্তী সিলেট বারের এপিপি অ্যাডভোকেট মোহাইমিন চৌধুরী বাপি যুবলীগ নেতা জিল্লুর রহমান দ্বারা হুমায়ুন আহমেদ ও আরাফাত হুসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন এমদাদুর রহমান মিলাদ এন টিভি ইউরোপ বিশ্বনাথ সেবাই আমাদের লক্ষ্য এই স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোয়াইনঘাটের ডোভারি ইউনিয়নের প্রবাসীদের সংগঠন ডোভারি ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আমাদের সহকর্মী শাদুল লস্কর জানান সোমবার তিন আগস্ট দুপুরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রান্স প্রবাসী মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে সাউথ আফ্রিকা প্রবাসী আমির উদ্দিনের পরিচালনায় এক মাস মেয়াদী তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয় এতে সৌদি প্রবাসী ফয়সল আহমদকে আহ্বায়ক ইউকে প্রবাসী আরিফ ও সৌদি প্রবাসী সফিউল্লাহ মসুরকে যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিডিও কনফারেন্সের বিশেষ অনুষ্ঠানে যুক্ত হন প্রবাসী গোয়েনঘাট উপজেলার ডৌভারি ইউনিয়নের নেতৃবৃন্দ দর্শক সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম লেবানের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক নিহত এবং চার হাজারের বেশি মানুষ আহত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়াতে স্কটল্যান্ডের ওভারডিনে পুনরায় লকডাউন এবং এগারো শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে স্মিথ এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ অ্যান্টিভি অনলাইন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ